নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একদম অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর একটি নাস্তা রেসিপি শেয়ার করব। একদম অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। মাত্র এক চামচ তেল দিয়েই এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা, দেরি না করে আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম সুজি, সেম কাপ মেপে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প কিছু ধনে পাতা কুচি। আর বন্ধুরা, আমি অল্প একটু নুন দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখন শুকনো অবস্থায় ভালো করে মেখে নিলাম, আর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু আমি এই নাস্তাগুলো সুজি দিয়ে তৈরি করছি, তাই 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু নাস্তাটা খুব পারফেক্টভাবে তৈরি হবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি, এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে হাফ টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন, হালকা একটু ভেজে নিয়েছি। এখন একটা বড় সাইজের আলু গ্রেট করে দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন বা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, আবারও ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। একদম কম তেলে কিন্তু আমি এই আলুর পুরটা বানিয়ে নিলাম। এখন আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলতে হবে না, একটু মোটা করে বেলে নিলেই চলবে। দেখুন, ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। এখন আমি একটা বাটি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথম রুটিটা থেকে আমি 3টে টুকরো কেটে নিলাম। একইভাবে আমি সবগুলো রুটি থেকে কেটে নিয়েছি। এখন একটা রুটির উপর অল্প অল্প আলুর পুর দিয়ে দিলাম। প্রথমে 2টো রুটির উপর দিয়ে দিলাম। এখন আরেকটি রুটি এই রুটিটার উপর রেখে ভালো করে চারপাশটা সিল করে দিতে হবে। দেখুন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই রুটিটার চারপাশের ধারগুলো এইভাবে একটা ডিজাইন তৈরি করে দিলাম। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যায়, আর খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যায়। এখন একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নাস্তা নিয়ে নিলাম। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন একটা ছালনি দিয়ে ছালনিটার উপর সবগুলো নাস্তা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। ততক্ষণে কিন্তু সবগুলো নাস্তা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এইভাবেই আপনারা চাইলে খেতে পারেন, তবে আমি এই নাস্তাগুলোকে আরেকটু চটপটা তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে 1/2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন আস্ত জিরে, 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু কারি পাতা। এখন কারি পাতাটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সবগুলো নাস্তা দিয়ে দিলাম। এখন ভালো করে নাস্তাগুলো এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাম্বার মশলা। সাম্বার মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা নিয়ে নেব। আপনাদের কাছে এই হেলদি নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।